নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা এই বড় লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে বড় খবর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে এ বিষয়ে আপনারা জানতে অবশ্যই পুরো ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা চলুন বিস্তারিত জেনে ন হাজার ছিয়াশি শূন্য পদে কর্মী নিয়োগ করছে এসবিআই পড়ুন বিস্তারিত খবরটি প্রকাশিত হয়েছে আজ বিকেলেটি অনলাইন সংবাদপত্রিকায় ভোটের উত্তাপেও ন হাজার ছিয়াশি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জুনিয়র অ্যাসোসিয়েট বা কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে নিয়ে করা হবে এই পদের জন্য পয়লা এপ্রিল দু তারিখের হিসাবে বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে জন্ম তারিখ দোসরা এপ্রিল উনিশশো একানব্বই থেকে পয়লা এপ্রিল উনিশশো নিরানব্বইয়ের মধ্যে হতে হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন যে কোনো শাখায় স্নাতক হলেই করা যাবে আবেদন অন্তিম বছরের প্রার্থীরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে একত্রিশে অগাস্ট দু তারিখের মধ্যে ইন্টিগ্রেটেড ডুয়েল ডিগ্রি সার্টিফিকেট ক্ষেত্রেও একত্রিশে অগাস্ট দু হাজার মধ্যে পাশ হতে হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে পরীক্ষা হবে অ অবজেক্টিভ টাইপের দুটি ধাপে প্রিলিমিনারি ও মেইন প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তিরিশটি প্রশ্ন তিরিশ নম্বর নিউ মেডিক্যাল এবিলিটি পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর রিজার্নিং অ্যাবিলিটি পঁয়ত্রিশটি প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর মোট একশো নম্বরের পরীক্ষা সময় এক ঘন্টা নেগেটিভ মার্কিং থাকবে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলেই মেইন পরীক্ষা দিতে পারবেন মেইন পরীক্ষায় থাকবে জেনারেল পাবলিক ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নম্বরের জেনারেল ইংলিশ চল্লিশটি চল্লিশ নম্বর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড পঞ্চাশটি পঞ্চাশ নম্বর রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড পঞ্চাশটি প্রশ্ন ষাট নম্বর মোট দুশো নম্বরের পরীক্ষা সময় দু ঘন্টা চল্লিশ মিনিট নেগেটিভ মার্কিং থাকবে জেনারেল ইংলিশ বাদে বাকি বিষয়ে ইংরেজি ও হিন্দিতে পরীক্ষা দেওয়া যাবে প্রিলিমিনারি ও পরীক্ষার সম্ভাব্য সময় জুন দু এবং মেইন পরীক্ষা হবে আগামী দশই অগাস্ট ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক করবেন